রোজার আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, বাড়তে শুরু করেছে ডালের দাম। সপ্তাহের ব্যবধানে দেশি ডালের কেজি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। সাইফুল, পেঁয়াজ এটি রমজানের অন্যতম একটি অনুষঙ্গ, যেটি কিন্তু বাজারে দেশি পেঁয়াজের যে মরিকাটা জাত সেটি সরবরাহ থাকলেও বাজারে কিন্তু দাম বাড়তেই দেখা যাচ্ছে। কেননা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মরিকাটা যেটি জাত দেশি, শুকনাটা সেটি বিক্রি হচ্ছে 120 টাকা, যেটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে 130 টাকা ধরে বা 125 টাকাও বলা যায়। শুধুমাত্র যে পাড়া মহল্লায় দামের উত্তাপ শুধুমাত্র পেঁয়াজে তা কিন্তু না, রাজধানীর বাজারে কিন্তু নতুন করে ডালের দাম বাড়তে দেখেছি আমরা। এর পাশাপাশি বেড়েছে চিনি, যেটি হচ্ছে পাইকারি পর্যায়ে আমরা যদি বলি যে 6000 প্রায় 950 টাকা থেকে কমে সেটি হচ্ছে এখন 800 টাকায় বিক্রি হচ্ছে। তবে রাজধানীর যে খুচরা বাজার সেটিতে কিন্তু তেমন একটা প্রভাব নেই। অন্যদিক থেকে শুধুমাত্র যে খুচরা পর্যায়ে বেড়েছে তা না, পাইকারি পর্যায়ে কিছুটা দামের তারতম্য ছিল সেটি কিন্তু কমেছে। অন্যদিক থেকে এই যে প্যাকেটজাত চিনি সেটি কিন্তু এখন 144 টাকা করে দাম ঘোষণা না হওয়ার আগেই কিন্তু বাজারে সরবরাহ করেছে। শুধুমাত্র এই দুটি পণ্যই নয়, আরও একটি পণ্য নতুন দরের তালিকায় যুক্ত হয়েছে, যেটি হচ্ছে খেজুর। আমরা শুনতে পাচ্ছি বরাবর মতোই যে খেজুরের দাম বেড়েছে, তবে এখন পর্যন্ত বাজার যে পরিস্থিতি অনেকেই মধ্যবিত্তের অনেকেই কিন্তু এই যে খেজুরের দাম সেটিও কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে বলছেন। এদিক থেকে যে বাজারের তদারকি কিন্তু ঢিলেঢালাভাবেই কিন্তু সরকারি যে সমস্ত সংস্থাগুলি আছে তারা করছেন, আমরা দেখতে পেয়েছি যে এই যে বাজারে যে হজবরল পরিস্থিতি এতে করে কিন্তু আসলে সরকারি যে তদারকি প্রতিষ্ঠানগুলি সেগুলি কিন্তু এখনও নির্বাক ভূমিকা পালন করছে। তবে এক্ষেত্রে জোরাল পদক্ষেপের সবসময় পর্যন্ত দাবি থাকে ক্রেতাদের। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। বাজার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।